হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের দুটি এটিএম এ দুই দিনে 14 বার সন্দেহজনক লেনদেন। সিসি ক্যামেরা দেখে হাতে নাতে পাকড়াও উত্তরপ্রদেশের এক যুবক। উল্লেখ্য, গতকাল 25 ডিসেম্বর বড়দিনে বন্ধ ছিল চুঁচুড়ার চকবাজারের হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। আজ সকালে ব্যাংক খোলা হয়। ওই ব্যাংকের সঙ্গে রয়েছে এটিএম কিউএক্স। ব্যাংকের এক কর্মী অলোক পাল সিসি ক্যামেরায় দেখতে পান এক যুবক এটিএম এর ভিতরে রয়েছে, বারবার পিছন দিকে তাকাচ্ছে। তার আচরণ সন্দেহজনক। সঙ্গে সঙ্গে ব্যাংকের অন্য কর্মীদের তিনি খবর দেন। তারপর নিচে নেমে এসে নিরাপত্তা রক্ষী নিয়ে ওই যুবককে ধরা হয়। খবর যায় চুঁচুড়া থানায়। পুলিশকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে আটক করে নিয়ে যায়। এই ঘটনায় ব্যাংক কর্মী অলোক পাল কি জানিয়েছেন শুনুন। ব্যাপারটা হলো, আমি প্রত্যেকদিন অ্যাজ ইউজুয়াল সকালবেলা আমি 7:30-8টার মধ্যেই ঢুকি। আজকে একটু শীতের কারণে কয়েকদিন লেট হচ্ছে, যে 8টায় ঢুকেছি। ঢুকে প্রাথমিকভাবে আমার যে সকালবেলার দিকে কাজগুলো থাকে সেগুলো করেছি। করার পর একটু আমার জল পিপাসা পেয়েছিল বলে আমি আমাদের জল আনতে গেছিলাম, এবং মোবাইলে আমার একটা গান চলছিল। গান শুনতে শুনতে সকালবেলা একটু ঠাকুরের গান শুনতে শুনতে গেছি, এবার জল ভরেছি। ভরার পর মোবাইলটা আমি ওখানেই রেখেছি, কারণ একটু চাও খাবো ঠিক করেছিলাম। চাও একটুখানি লিকার চা খাবো বলে ঠিক করেছিলাম। তা করার সময় জলটা এনে জাস্ট আমার ডেস্কে রাখতে গেছি। তো রাখার সঙ্গে সঙ্গে আমি দেখি যে মানে ছেলেটি, যে ছেলেটিকে আমি সিসিটিভিতে মানে সিসিটিভিতে সামনেই থাকে, সিসিটিভিতে হঠাৎ চোখটা চলে গেল। দেখলাম এরকম পা পাক করে দাঁড়িয়ে ওরা হচ্ছে মানে আমাদের তো অনেকগুলো এর আগে ফ্রড হয়েছে। ফ্রডের যে আমরা সিসিটিভি ফুটেজ দেখে যেভাবে যে ধরনের পড়ে ওরা, সেই ধরনেরই ছেলেটা অ্যাক্টিংয়ে ছিল। তা সেটা দেখে দেখলাম, বুঝতে পারলাম যে এটাও কিছু একটা প্রবলেম হচ্ছে, এবং বারবার ছেলেটি পেছনের দিকে তাকাচ্ছে। তখন আমার মনে একটা সাসপেক্ট জন্মানো হলো যে নিশ্চয়ই কিছু একটা প্রবলেম হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে জলটা রেখেই আমি কোনো মতে দ্রুত গতিতে ছুটে গেছি, এবং আমি আমার নিচের ব্রাঞ্চের আমার নিজের এক কলিগ এবং আমাদের যে সিকিউরিটি গার্ড আছে তাদের দুজনে মিলে, তিনজনে মিলেই আমরা ছুটে গিয়ে তাকে চার্জ করি। প্রথম প্রাথমিক অবস্থায় আমি চার্জ করি তাকে, যেটা কী হচ্ছে না হচ্ছে। তখন ও একটুখানি প্রথমে আমতা আমতা শুরু করে দেয় যে হাম তো ইয়ে ট্রানজ্যাকশন কর রা হ্যাঁ, হাম আপ তো ট্রানজ্যাকশন নেই কর রা হ্যাঁ, আপ তো সাকাত জাম করকে আপ এসে কর রা। অন্যদিকে ব্যাংকের ম্যানেজার সুরঞ্জন হালদার বলেন, পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় অভিযুক্ত যুবকের নাম সোনু কুমার। তার এক বন্ধু ওনাকে বিভিন্ন ট্রেনে ঘুরে বেড়ায়, সেটাকে চুঁচুড়ায় আসতে বলেছিল। গতকাল সোনু চুঁচুড়ায় আসে এবং বাস স্ট্যান্ডে রাত কাটায়। আজ সকালে চকবাজার এটিএম এর টাকা তুলতে যায়। তার বোনের এটিএম কার্ড দিয়ে টাকা তুলছিল, বন্ধুকে ফোন করে কাল থেকে পাওয়া যায়নি। আজ একবার পুলিশের সামনে ফোনে কিছুক্ষণ কথা বলে, পুলিশ ফোন ধরতেই সে ফোন কেটে দেয়। কিন্তু ধরা পড়ার পর থেকে সোনুর কথাবার্তা যথেষ্ট অসঙ্গতি থাকায় তাকে আটক করে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার বন্ধুর খোঁজেও তদন্ত করছে পুলিশ। গতকাল থেকে একটা চক্র কাজ করছে আমাদের তিনটে এটিএম এ, এই দুটো এটিএম এ বিভিন্ন রকম কিছু অ্যাবনর্মাল ট্রানজাকশন আমরা ওয়াচ করেছি। এবার কালকে 25 ডিসেম্বর থাকার জন্যে ব্যাংক বন্ধ ছিল, তো কোথাও কিছু হয়নি। এবার আজকে আমাদের যিনি এটিএমটা দেখাশোনাও করেন, মানে নিজের স্টাফটি অলোকবাবু, ও এসে সিসিটিভিটা রোজই খুলে রেখে ওয়াচ করে। তাজবাবু যখন দেখছে তখন এই ট্রানজাকশনটা দেখে ওর একটা ডাউট হয় যে ভদ্রলোক হাতটা অনেকক্ষণ নিচের দিকে দাঁড় করিয়ে কিছু দেখছেন। এর আগে দুবার এরকম ঘটনা কিন্তু ঘটাতে এসেছিল না, আমরা থানাতে ইনফর্মও করেছিলাম সেটা। তো এবার ন্যাচারালি তখন অলোকবাবুর এটা সন্দেহ লাগে, এবং কিছুটা দেখার পর ও যখন দেখে যে অনেকক্ষণ ও বেরোচ্ছে না, তখন কনফার্ম হয়ে যায় যে এটা কিছু একটা ঘটছে। তখন ও সঙ্গে সঙ্গে উপর থেকে ছুটতে ছুটতে নিচে যায়, এবং নিচে গিয়ে আমাদের একজন স্টাফকে ডেকে নিয়ে গিয়ে বলে যত একটু তাড়াতাড়ি বাড়েছো। তো ওই ছেলেটি তখন প্রিন্ট করছিল পাসপোর্টটা, ও সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে বেরিয়ে যায়। তখন আমাদের একটু ডাউট লাগে, আমি বাইরেটা গিয়ে দেখলাম ছুটতে ছুটতে। তখন আমি আমাদের যে সিকিউরিটি গার্ডম্যান আছে ওকে বললাম ওদের সঙ্গে চলে যাই, এটিএমে কিছু প্রবলেম আছে। তখন তারপরে গিয়ে ওরা তিনজন মিলে ওই ছেলেটিকে ওখান থেকে নিয়ে চলে আসে, এবং এসে পুলিশ এসে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, থানা আমরা ইন্টিমেট করি। যেটা জানা যাচ্ছে যে কাল থেকেই আপনাদের দু তিনটে ব্রাঞ্চে বেশ কিছু এই ধরনের ট্রানজাকশন, দুটো ব্রাঞ্চে চুঁচুড়ার ফুলপুকুরে আর আমাদের এখানে বেশ কিছু এরকম অ্যাবনর্মাল ট্রানজাকশন দেখা যাচ্ছে। কত টাকা প্রায়? তাও ধরুন মানে এখনো পর্যন্ত যেটুকু যোগ করে দেখা যায় 100,000 টাকার মতো। এবং আজ সকালের ট্রানজাকশনটা আমাদের একটা ডাউটের মধ্যে ছিলই, এবং ও রেগুলারই সিসিটিভিটা দেখে, কাজের মধ্যে থাকলেও দেখে। আজকে সকাল থেকে একটু বেশি ওয়াচফুল ছিল, যেহেতু কাল থেকে এরকম ইনসিডেন্ট ঘটছে। এবার এই ট্রানজাকশনটা দেখে ওর মানে ডাউটটা বদ্ধমূল হয়ে যায় যে তাহলে আজকে কেউ কিছু একটা করছে, কারণ এটা একটা তো
মানে নিশ্চয়ই একটা গ্রুপ টুপ কিছু থাকবে, কারণ এর আগেও বার দুয়েক হয়েছিল, আমরাও থানায় কিন্তু এটা ইন্টিমেট করে রেখেছি, ইনফর্ম করাই আছে এটা। তা আজকেরটা তো একদম হাতে নাতে ধরা হয়ে গেছে একদম, এবং পুলিশও এসছেন, ওনারা ওনাকে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, একদম জিনিসটা সকলের পক্ষে একটা ভালো জিনিস হবে, কারণ এরকম একটা র্যাকেট ধরাটা খুব জরুরি আর কি, কারণ সর্বত্র এখন তো এই ক্রাইমটা বেড়েই গেছে। তা আমাদের যাই হোক, আজকে আমাদের সৌভাগ্য যে ওরাতে ধরাটা ছেলেটি তো রাত্রিবেলা কালকে নাকি এখানে ইউপি থেকে এসছে, এখন তো শোনা যাচ্ছে তাই, মানে ও কালকে বলছে তাই, এখন কতটা কি ঠিক বেঠিক তো এটা পুলিশ এনকোয়ারি করলেই বুঝতে পারবে। আর নয় ভেজাল তেল, সুমিশা নিয়ে এলো কোলেস্টেরল মুক্ত অত্যাধুনিক দেশীয় পদ্ধতিতে প্রস্তুতকৃত ঘানি ভাঙা স্বচ্ছ এবং ঝাঁঝালো খাঁটি সর্ষের তেল। সুমিশা সর্ষের তেল প্রতিদিন রান্নায় নিয়ে আসে দারুণ স্বাদ, এক লিটার, হাফ লিটার ও 15 কেজির টিনেও পেয়ে যাবেন। গৃহিণীর রান্নার জাদু সুমিশা সর্ষের তেল, ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে নির্ভাবনায়, এতে নেই কোনো কৃত্রিম রং বা ঝাঁঝালো অ্যাসিড। বিশুদ্ধতায় আর নয় আপোষ, আপনার নিকটবর্তী দোকান থেকে আজই নিয়ে আসুন সুমিশা সর্ষের তেল। ঠিকানা চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ করুন 7811-0954-19 এই নম্বরে।